নমস্কার সবাইকে, আমার রান্নাঘরে আমি শ্রাবন্তী আরেকটি নতুন রেসিপিতে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে বানাবো ডিমের কারি। কিন্তু ডিমের কারিটা একটু অন্যরকম, আপনারাও একবার ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে, ভাত রুটি বা পরোটা যে কোনো সঙ্গে। চলুন তাহলে এবারে রেসিপিতে যাওয়া যাক। রেসিপিতে যাওয়ার আগে নতুন বন্ধুদের বলছি, প্লিজ একটু চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করুন, একটু সাপোর্ট করুন, পাশে থাকুন, আর পাশে রাখা বেল আইকন বটন ক্লিক করে দেবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপিটার জন্য আমি 5টা ডিম নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, টমেটো কুচি আর ধনে পাতার কুচি। আর একটা বাটিতে নিয়েছি 3 চা চামচ টক দই। এরপরে কিছু মশলা নিয়েছি, যেমন লঙ্কা পাউডার, হলদি পাউডার, ধনে পাউডার, জিরা পাউডার, আর পরিমাণ মতো নুন, আর আদা রসুনের পেস্ট। হ্যাঁ, অবশ্যই সর্ষা তেল দিয়ে রান্নাটা বানাবো, তো তার জন্য নিয়েছি সর্ষা তেল। আর পাবো ডিমগুলো ফাঁপানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টা বাটি। তো বাটির মধ্যে ভালো করে একটা ব্রাশের সাহায্যে আমি একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে আমার ডিম ফাঁপানো দেওয়া তারপরে পরে ডিমটা খুব ভালো করে বাটি থেকে ছেড়ে যায়। তারপরে আমি ডিমগুলো একটা চামচের সাহায্যে ফাটিয়ে নিয়ে বাটির মধ্যে দিয়ে দেবো। তো ওর পরে দেবো একটু পেঁয়াজ কুচি, সামান্য নুন। আর দেখুন, অন্যদিকে আমি গ্যাসে জ্বালিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা আমার অলরেডি বয়ল হয়ে গেছে। এরপর ওই কড়াইয়ের মধ্যে আমি একটা প্লেট দিয়ে দিচ্ছি। প্লেটটা দেওয়ার পরে আমার ফেটানো ডিমগুলো ওর মধ্যে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট পর্যন্ত আমি একটা ঢাকনা লাগিয়ে ডিমটা ভাপিয়ে নেব। পাঁচ মিনিট পরে আমার দেখুন ডিমটা ভালো করে খুব ভাপানো হয়ে গেছে। দেখুন পুরো ডিমটা একটু অন্যরকম লাগছে। গ্যাসটা বন্ধ করে একে একে করে ডিমের বাটিগুলো তুলে নেব। ডিমগুলো তুলে রেখে 2 থেকে 3 মিনিট পর্যন্ত একটু বাটিগুলো ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তারপরে আমি ডিমগুলো কীরকম করে তোলা হচ্ছে দেখুন। দেখুন আমি একটা চামচের সাহায্যে আমি ডিমটাকে সাইড সাইড থেকে খুব ভালো করে তুলে নিচ্ছি, একদম গলে খুব সুন্দরভাবে উঠেও গেছে ডিমটা।
প্রায় সব ডিমগুলো বাটি থেকে তুলে নিয়েছি, দেখুন একদম গোল গোল হয়েছে। এবারে একটা কড়াই গরম করে কড়ার মধ্যে সামান্য সরষের তেল দিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা। পেঁয়াজ বাটা দিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা আমি একটুক্ষণ কষিয়ে নেব। পেঁয়াজের গন্ধ, কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের গন্ধটা চলে গেছে, এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, তারপরে দিচ্ছি টমেটো কুচি, তারপরে একে একে আমি সমস্ত 1 চা চামচ লঙ্কা পাউডার, 1/2 চামচ হলদি পাউডার, পরিমাণ মতো নুন, ধনে পাউডার 1/2 চামচ, জিরে পাউডার 1/2 চামচ দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। জল দিচ্ছি যাতে মশলাটা নিচে না লেগে যায়। গোটাটা গলে গেছে আর মশলাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ টক দই। টক দই দিয়ে খুব ভালো করে আমি টক দইটা মশলার সঙ্গে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত উপরে তেল ছেড়ে যায় মশলার মধ্যে ততক্ষণ আমি কষিয়ে নেচ্ছি। মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে। এবারে আপনারা যেরকম মানে কষা কষা খেতে চাইলে একটু কম জল দেবেন, যদি ঝোল ঝোল খেতে চান তাহলে একটু পরিমাণ জলের বাড়িয়ে দেবেন। দিয়ে তারপরে আমি ভাপিয়ে রাখা ডিমগুলোর মধ্যে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমার ডিমের কারি।
এবারে উপরে দিয়ে আমি সামান্য 2 থেকে 3 চামচের মতো গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচানো দিয়ে আমি গ্যাসটা এবারে বন্ধ করে দেব এবারে তো রান্নাটা আমার প্রায় কমপ্লিট খাওয়ার জন্য রেডি